मने रायनार नतून आरेकटी ब्लगे सबाइके स्वागत। आगे पार्ट वाने आमरा देखिएछिलाम किभाबे मोल गाछेर फल चुरी करे आमरा एनेछिलाम। आजके आमरा आम चुरी करते एसेछि। ओदिके दादा आम पाड़ते शुरू कर दिएछे। ए देखो एदिके पुरो ग्राम देखा जाच्छे, पुरो पाड़ा। दूरे देखो गरु चुरछे। एदिके ओ आम पाड़ा स्टार्ट कर दिएछे अलरेडी। आम किन्तु पेड़े नियेछे। लोक देखते पाले आबार चित्कार चेचामेचि करबे, झगड़ा झाटी लोकर गाछेर आम तो बुझतेई पारछो। दुटो आम पेड़ेछे। आम बोलाम आमगुलो प्याकेट एखाने दिए आम गाछे दिए उठ, गाछे उठले केउ देखते पाबे ना, ताहले भालो हबे। किन्तु प्रथमे राजी होच्छिल ना गाछे उठते, तारपर गाछेर उपर दिके ताकालो, गाछटा अनेक बड़ो तो। तारपर चिन्ते चिंता भावना करे सिद्धान्त निलो जे ना, गाछे आमि उठेई पारबो, कारण उपरे पाका पाका आमगুলো আছে আর কি, নিচের দিকে অত পাকা আম নেই, কাঁচা আছে। আর এগুলো যে কচলা পেরে এনেছিলাম লোকের গাছ থেকে, যে মহুল ফলটা, আর ওই পার্ট ওয়ানের যে ভিডিওটা সেটা আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারবে। আর এই দেখো কত আম দেখা যাচ্ছে, ভালোভাবে বুঝে যাচ্ছে না অতটা হয়তো, তার জন্য মাফ করবেন, সরি। এদিকে এখন দেখো দেখা যাচ্ছে হলুদ হয়ে এসেছে, পুরো প্রচুর আম ধরেছে, প্রচুর বড় বড় আম, এবং খেতে খুব সুন্দর আমগুলো। এদিকেও গাছে ওঠার জন্য রেডি, গাছে উঠছে কিন্তু পাচ্ছে না, গাছে ওঠার প্র্যাকটিস নেই। তাই দেখো গাছে উঠে গেছে। এদিকে আমাকে ভিডিও করতে দেখে ও হাসছে নিজে নিজে আর কি, গাছে উঠতে পারছে না, এত বড় গাছ তো। গাছে উঠতে মানে ভয় ভয় লাগছে গাছে উঠতে গেলে। চলো দেখা যাক কতটা কি উঠতে পারে। গাছে ওকে উঠতে বলছি উপরের দিকে, কিন্তু ও উঠে এই যে এখানে যে গাছটা উঠেছে এখানে গিয়ে ও, আমি যে ক্যামেরাটা এদিকে নিয়ে এসেছি ওইখানে চুপচাপ গিয়ে দাঁড়িয়ে আছে, ও আর উঠছে না কিছুতেই। নিচ থেকে বললেও উঠছিল না, ও বলছে ভয় লাগছে। চলো পাতাটা আমি উপরে দিয়ে দিই। এদিকে এটা হচ্ছে বাঁধ, এই দেখো উপরে ও চুপচাপ বসে আছে এখানে, যে উপর থেকে আম পড়ছে। আমি একটু দূরে সরে গেলাম কারণ গায়ে আমার আম পড়ছিল প্রচুর। আর এই গরমে তো বুঝতেই পারছ আমের আগে কোনো কিছু নেই, পুরো রসালো ফল। আর দেখো আম পাড়ছে, নিচে পড়ছে কিন্তু ওঠেনি, এত বড় গাছ তো উঠতে পারেনি। ওকে বললাম তুই যদি না উপর থেকে না পাড়তে পারবি তো নিচে চলে আয়, নিচে নিয়ে এসে পাড়। যে নিচে নেমে দেখো আম পাড়ছে আরো নিচ থেকে এগুলো। দেখো আমের কালারটা দেখো খালি জাস্ট অসম অসম। আমি আবার হাত দিয়ে দেখালাম যে এটা বড়। মনে মনে ভয় ভয় লাগছে, পাশে কেউ দেখে ফেলে বড় আমটা পড়লো। এই দেখো কত আম পেড়া হয়েছে। দুজনে দুটো ব্যাগ নিয়ে এসেছি পাড়ের জন্য। কত আম পুরো হলুদ হয়ে গেছে, কোনোটা কাঁচা আছে, কোনো কিছু এটা যেমন কাঁচা কিন্তু কালারটা সেই লাগছে। তাহলে সব কাঁচা কাঁচা আম, গাছ পাকা আম দেখছো কত আম, অনেক গাছ পাকা আমও আছে এর সাথে আর কি। ওকে আমি বলছিলাম অনেক আম পাড়া গেছে, চল বাড়ি চল, কিন্তু যেতে চাইছিল না। দেখো এইখানে ব্যাগগুলো ভর্তি করে নিয়েছি কুড়িয়ে আমরা। ওকেও চলে গেছে বাতা নিয়ে, ওই যাচ্ছে দূরে দেখতে পাচ্ছ গ্রামের দিকে। আমি সিদ্ধান্ত নিলাম এখানে একটা পাকা আম খেয়ে তারপরেই বাড়ি যাব, দেখি কোন আমটা পাক পেকেছে বেশি। এটা কাঁচা, এটা পাকা, এটাও কাঁচা আমটা, এটা পাকা। এই পাকা আমটা খাবো এবং দেখবো যে খেয়ে তারপরে বাড়ি যাব এখান থেকে।
এখন কেউ আসবে না আশা করা যায়, যদি আসে কপাল তাহলে খুবই খারাপ, আর একটাও ভূমি পড়বে না আমাদের, পুরো পিঠে উড়বে। চলো খাওয়া স্টার্ট করি। তোমরা দেখতে পাচ্ছ আমি তাড়াতাড়ি করছি একটু খাওয়ার জন্য, খুব ভালো টেস্ট। আর এই গরমে পুরো ঘেমে থেমে একাকার হয়ে গেছি, প্রচণ্ড রোদ, তারপরে বৃষ্টির কোনো বালাই নেই, মাঠে এই জন্য চাষবাসও হচ্ছে না। আমাদের গ্রাম মোবাইল এলাকা তো, আমরা খুব মিষ্টি খেতে, দারুণ টেস্ট, খুব ভালো লাগছে খেতে এই গরমে। আর গাছের ফল অ্যাকচুয়াল চুরি করে খাওয়াটা পাপ নয়, এটা আমার মনে হয়। তোমরা কেউ কিন্তু চুরি করতে যেও না, তা নাহলে কিন্তু একটা মারও বাকিটা তো বুঝতেই পারবে, একটা মারও ভুঁয়ে পড়বে না, সব পিঠেই পড়বে। আমরা না হয় গোপনে চুরি করেছি, কিন্তু চুরি করা মহাপাপ, সত্যি কথা বলছি, কেউ চুরি করতে যেও না। চলো আম খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। এই যে বাড়ির দিকে রওনা হয়ে গেছি, যে বাড়ি ঢুকছি ওই দিকে কেউ দেখে না ফেলে তার ভয়ে ভয়ে যাচ্ছি আর কি, একটু স্পিডে, কেউ নেই এক আপাতত দেখতে পাচ্ছি। চলো ওই দিকে একটা কাকু আছে দাঁড়িয়ে, সে আমাকে বলছে কতগুলো আম পেড়েছিস, আমি বললাম বেশি আম না, সব কাছাকাছি আম। দেখো বাড়িতে আম নিয়ে চলে এসেছি, বাড়িতে ঢেলে দিয়েছি আমগুলো, ঠিক আছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।